খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই চোখে পড়ছে চাকরির মেলার এমন প্ল্যাকার্ড। দুই দিনের চাকরির মেলাকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। ভেনুতে ঢুকেই রেজিস্ট্রেশন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স পাশ করা শিক্ষার্থীরা। প্রতি বছর খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বিএল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 25 থেকে 30 হাজার শিক্ষার্থী অনার্স মাস্টার্স পাশ করে। তবে চাকরি পায় হাতে গোনা কিছু শিক্ষার্থী। বেকারত্ব দূর করতে চাকরির পেছনে ছোটে হাজারো শিক্ষার্থী। অনেকের আবার স্পষ্ট ধারণা থাকে না কোথায় বা কিভাবে চাকরির জন্য আবেদন করতে হয়। সেসব সমস্যার সমাধান মেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই চাকরির মেলায়, যেখানে শত শত চাকরির অফার নিয়ে খোদ প্রতিষ্ঠানগুলোই অপেক্ষা করেন যোগ্য কর্মী খোঁজার জন্য। এমন চাকরির মেলা পেয়ে খুশি চাকরির প্রত্যাশীরা। আমি যেহেতু গ্রাজুয়েটেড, আমার জন্য যতটা দরকার যারা ফ্রেশে তাদের জন্য দরকার যারা এখনো গ্রাজুয়েটেড হয়নি। খুলনা ইউনিভার্সিটি এরিয়া না, অন্যান্য যে ইউনিভার্সিটি আছে এরকম যদি আরও আয়োজন করা হয় তাহলে অফকোর্স এটা আরও ভালো আইডিয়া। যেহেতু এখানে অনেকগুলো কোম্পানি আসছে, একটা ছাদের তলে আসছে, সেহেতু আমাদের অপরচুনিটি হয় অনেকগুলো কোম্পানিতে কথা বলার অথবা সিভি দেওয়ার। তেমন কল পাওয়া যায় না জব ফেয়ার থেকে, তারপরেও একটা আশা নিয়ে আমরা আসি যদি হয় এই আর কি। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই চাকরির মেলায় প্রাণ আরএফএল, ম্যারিকো, হাতিল, বাংলালিংক, লঙ্কা বাংলা ব্যাংক সহ মোট 20টি প্রতিষ্ঠান চাকরির নানা অফার নিয়ে স্টল সাজিয়েছেন, যারা এখান থেকে পদ অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবেন বলে জানান। আমরা প্রাণ আরএফএল গ্রুপ থেকে, প্রাণিচার ডিপার্টমেন্ট থেকে খুলনা ইউনিভার্সিটিতে এসেছি আজকে রোটারি ক্লাব আয়োজিত আজকে জব ফেয়ারটা অ্যাটেন্ড করতে। আমাদের এখানে টোটাল 4টা পজিশনে আমরা এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে বা আমরা ম্যানপাওয়ার হায়ার করছি। উই আর লুকিং ফর অ্যাবাউট 100 ট্রেনিজ মান্থ, সো ওটার জন্য আমাদের অ্যাক্টিভলি ফ্রেশ গ্র্যাজুয়েট দরকার হয়। সো এখান থেকে আমাদের গতবারের রেসপন্সটা ভালো ছিল। জবের ক্ষেত্রে এখানে আমাদের অনেক ফ্যাসিলিটি আছে, এটা তো ডিপেন্ড করে মনে করেন পজিশন ইসের উপরে। আমরা প্রথমে ইনিশিয়াল লেভেলে অফিসার লেভেলে যাদের আমরা রিক্রুট করার চিন্তা করতেছি তাদের মোটামুটি একটা স্মার্ট আমরা প্যাকেজ দিয়ে থাকি আর। রোটার অ্যাক্ট ক্লাব অফ খুলনা বিশ্ববিদ্যালয় ও ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে প্রতি বছরই আয়োজন করা হয় এ ধরনের চাকরির মেলার, যেখানে আমন্ত্রণ করা হয় দেশের নামিদামি সব প্রতিষ্ঠানকে, যারা বেকার যুবক যুবতীদের সুযোগ করে দেয় চাকরির। আমরা এই জব ফেয়ার আয়োজন করার মাধ্যমে দেখা যায় দেশের সর্বনামী দামি সমস্ত কোম্পানিদেরকে পাই। শুধুমাত্র যে কোম্পানি পাই তা না, কোম্পানির সাথে সাথে দেখা যায় তাদের যারা এইচআর থাকে, রিক্রুটমেন্ট ম্যানেজার থাকে অথবা যারা সেলসে থাকেন তারা আসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে সদ্য অনার্স বা মাস্টার্স পাশ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ একসাথে এতগুলো প্রতিষ্ঠানের সমন্বয় সবসময় সম্ভব হয় না। জব ফেয়ারের মাধ্যমে যখন বিভিন্ন স্টল এরা দেয়, বিভিন্ন খুলনার হোক খুলনার বাইরে যারা আসছে এখানে, তো একটা সিভি ড্রপ করার একটা একত্রিত একটা জায়গা পাচ্ছে। আমার যতটা ধারণা যে এখান থেকে আমাদের স্টুডেন্টরা যদি এইসব কোম্পানিগুলো যদি পারসু করে আমার মনে হয় তারা ওখানে ভালো পারফর্ম করবে। প্রতি বছরই বাড়ছে বেকার যুবক যুবতীদের সংখ্যা। খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন আরও আয়োজন উপকৃত করবে চাকরি প্রার্থীদের। এখন খুলনা।